আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে মুখ খুলল রাশিয়া। বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। এদিকে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে মুখ খুলল ইসরায়েল। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের ঐক্য ভেঙে যেতে পারে, তীব্র হামলার আশঙ্কায় যে পদক্ষেপ নিল ইউক্রেন। এবং সর্বশেষ নেটোকে সতর্ক করল ইউরোপের যে দেশ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে মুখ খুলল রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের অর্ধ বছর হতে চলেছে। এবার যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জেনাডি গেটিল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত যত দীর্ঘ হবে, শান্তিপূর্ণ সমাধান দিয়ে শেষ করা তত কঠিন হবে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার আরও ক্ষতি করার জন্য ইউক্রেনের সংঘাত থামিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্ররা ইউক্রেনের সঙ্গে শত্রুতাকে রাশিয়ার ওপর চাপ হিসাবে, রাশিয়াকে বিচ্ছিন্ন করার একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমাদের অবস্থানকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, তাই কিয়েভ মার্চ মাসে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা বন্ধ করে দেয়। ওই আলোচনাকে সংঘাতের সম্ভাব্য সমাধানের উপায় হিসাবে দেখা হচ্ছিল। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এপ্রিলে কিয়েভের কাছে বুচা শহরে যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করার পরে রাশিয়ার সঙ্গে আলোচনা আর সম্ভব নয়, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য জেলেনস্কি বারবার বলেছেন তিনি পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, কিন্তু তার আগে রাশিয়াকে 2014 সালের আগের অবস্থান ফিরিয়ে আনতে সব সেনা প্রত্যাহার করতে হবে। জিনাডি বলেন, মস্কোর ধারণা জেলেনস্কির এই দাবিতে ইঙ্গিত দিচ্ছে যে পুতিন জেলেনস্কির আলোচনার কোনো ব্যবহারিক ভিত্তি নেই। এদিকে বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। রাশিয়ার জাতীয় স্বার্থ এবং দেশটির আঁকা লাল রেখা উপেক্ষা করে ন্যাটো দেশগুলো ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়েছে। এই নীতি পারমাণবিক শক্তির মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে, তাই বাধ্য হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। সোমবার এই মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকোভ। রুশ গণমাধ্যম ইজভেস্টিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। যখন দেশটির অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। চীনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনায় বাধ্য করার মার্কিন প্রচেষ্টার বিষয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি এই পদক্ষেপটিকে বিপরীতমুখী হিসাবে প্রত্যাখ্যান করে বলেন, এক্ষেত্রে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতা উভয়ের পারস্পরিক গ্রহণযোগ্য ফলের জন্য যৌথ প্রচেষ্টা থাকা উচিত। যদিও বর্তমান অস্থিরতার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেশি, তবে এটিকে কৃত্রিমভাবে স্ফীত করা উচিত নয়, রিয়াকোভ সতর্ক করেছেন। তিনি পারমাণবিক সংঘাতের ঝুঁকি বৃদ্ধির জন্য কিয়েভ সরকার এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের দোষারোপ করেছেন। এদিকে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের ঐক্য ভেঙে যেতে পারে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার বিরুদ্ধে এক হয় পশ্চিমা বিশ্বের সবগুলো দেশ। ইউক্রেনকে অস্ত্র সহায়তা থেকে শুরু করে সব দেয় তারা। রাশিয়ার জ্বালানির ব্যবহার কমিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেয় তারা। ইউক্রেন নিয়ে পশ্চিমারা যে এতটা ঐক্যবদ্ধ হবে, সেটি অনেকের কাছে অবাকের বিষয়। তবে গণমাধ্যম সিএনএন কয়েকজন বিশ্লেষক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইউক্রেন নিয়ে পশ্চিমাদের এই ঐক্য ভেঙে যেতে পারে, কারণ সামনে আসছে অনিশ্চয়তার শীত। তাছাড়া খাদ্যপণ্যর দাম বৃদ্ধি, ঘর উষ্ণ রাখার জন্য মাপা জ্বালানি এবং অর্থনৈতিক মন্দার বিষয়টিও আছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পশ্চিমা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পশ্চিমা নেতাদের ঐক্যবদ্ধ করতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেরকম সফল হয়েছিলেন, সেটি হয়তো তিনি সামনে পারবেন না, কারণ দ্বন্দ্ব দীর্ঘায়িত হচ্ছে। এ কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আসন্ন বড় দিনের আগে যুদ্ধ শেষ করতে চান তারা, কারণ তিনি জানেন যুদ্ধ দীর্ঘায়িত হলে পশ্চিমারা তার ওপর থেকে সমর্থন তুলে নেবে। এদিকে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে মুখ খুলল ইসরায়েল। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি পশ্চিমা শক্তিধর দেশের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে ইরান।
নতুন করে ইরানের ওই পরমাণু চুক্তি নিয়ে মুখ খুলেছে ইরানের চিরশত্রু ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছেন, ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির বিরোধিতা করছে ইসরায়েল, তেল আবিব ওই চুক্তি মানতে বাধ্য নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে স্পষ্ট করে বলেছেন যে নতুন করে চুক্তির বিরোধিতা করছে ইসরায়েল, এই চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল, ইরানকে পরমাণু সক্ষমতা অর্জনে বাধা দিতে ইসরায়েল সবকিছুই করবে। 2015 সালে ইরান যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর মধ্যে চুক্তিটি হয়, এখন নতুন করে এটি আবার কার্যকর করা হবে, আর এই চুক্তির বদলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র তার মিত্র, যার মধ্যে থাকবে বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানের অর্থ ছাড়ো তেল রপ্তানি। এর বদলে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম অনেক কমিয়ে দেবে। এদিকে যেদিন চুক্তি করা হবে সেদিনই ইরানের 17টি ব্যাংক এবং 150টি আর্থিক প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সেদিনই ইরানও তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে। এদিকে তীব্র হামলার আশঙ্কায় যে পদক্ষেপ নিল ইউক্রেন, আগামী 24 আগস্ট নিজেদের 31তম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। তবে ইউক্রেনের আশঙ্কা, এই স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে ইউক্রেনের ওপর হামলার পরিমাণ বাড়িয়ে দেবে রাশিয়া, রুশ সেনারা রকেট হামলা চালাতে পারে। তীব্র হামলার আশঙ্কা থেকে রাজধানী কিয়েভ সহ অন্যান্য অঞ্চলে স্বাধীনতা দিবসের গণজামায়াত সহ সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ইউক্রেনের সরকার। সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। বুধবার 24 আগস্ট স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন স্বাধীন দেশ হিসাবে জন্ম হয় ইউক্রেনের। কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও স্বাধীনতা দিবস উদযাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় প্রশাসন। খারকিভে রাত্রিকালীন কার্ফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। এ খারকিভে বর্তমানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। অন্যদিকে দক্ষিণ দিকের শহর মাইকোলাইভের মেয়র ভিতালি কিম বলেছেন, তারা চিন্তা করছেন স্বাধীনতা দিবসের আগের দিন ও পরের দিন ওয়ার্ক ফ্রম হোম করার চিন্তা করছেন তারা। এবং সর্বশেষ, ন্যাটোকে সতর্ক করল ইউরোপের যে দেশ, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছে ইউরোপের দেশ সার্বিয়া। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছে ইউরোপের দেশ সার্বিয়া। বার্তা সংস্থা রয়টার্স ও এপি সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এ ব্যাপারে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বলেন, কসোভোতে ন্যাটোর শান্তিরক্ষা বাহিনীর সার্ব সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করা উচিত, তা না হলে বেলগ্রেড একতরফাভাবে সে কাজ করবে। বিচ্ছিন্ন প্রদেশে সার্ব সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করার জন্য ন্যাটো শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে ভুসিক বলেন, কসোভোয় কর্মরত সার্ব সংখ্যালঘুরা তাদের ওপর নিপীড়ন বন্ধ করার জন্য একটি চুক্তিতে না পৌঁছালে চাকরি ছেড়ে দেবে বলে সতর্ক করেছেন ভুসিক। রাশিয়া বেলগ্রেডকে ওই অঞ্চলের অস্থিতিশীলতা সৃষ্টি করতে উৎসাহিত করার চেষ্টা করছে বলে আশঙ্কা করছে পশ্চিমারা।